যে ক্ষেত্রে বিবাহটা কি মসজিদে করবে না কোথায় করবে এমনিভাবে মেয়েকে আনার ক্ষেত্রে অনুষ্ঠান কোন কারা করবে মেয়ের বাড়িতে কি অনুষ্ঠান করে আনতে হবে না কি এবং কে করবে হ্যাঁ তারপরে কখন করবে কিভাবে করতে হবে এই বিষয়গুলো যদি বিস্তারিত বলেন উপকৃত হবো আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম সাল্লাম আবাদ সময় তো মুখলে সাল্লাম আল্লাহ সোহান তাল্লাহ সহজ করে দেখ বিষয়গুলো ইসলামী শরিয়তে বিষয় পরিষ্কার করছেন ইসলামী শরীয়ত এই কোনো বিষয় এমন নয় যে অস্পষ্ট রেখে দিছে এবং ছেড়ে দিয়েছে ইসলাম বিষয়গুলো এত সহজ করছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তারা তো আল্লাহ মহাদ্দাতিল ভাই দ পরিষ্কার সূর্যের মতো তোমাদেরকে রেখে গেলাম সকল বিষয়ের ক্ষেত্রে তো ইসলামের বিষয়গুলো জানা এটাই হলো প্রতিটি মানুষের কর্তব্য এবং সেই অনুসারে নিজের জীবনের প্রতিটি কার্য সম্পাদন করা আল্লাহ আমাদের তো বিবাহের ক্ষেত্রে এটা শর্ত নয় যে মসজিদে হতে হবে যেখানে সুন্দর যেখানে বিবাহ সম্পন্ন হওয়া সম্ভব যেখানে লোকজন উপস্থিত থাকবে বা যেইগুলি শর্ত বিবাহের সেগুলো হইলে চলবে এটা নয় যে শর্ত মানুষ মসজিদে ভালো পরিবেশ মসজিদে গন্ডগোল নেই মারামারি নাই হুড়াহুড়ি কানাকানি করে কিছু নয় মসজিদে সকল শ্রেণীর মানুষ আসে আল্লাহকে দেখে আ এসে আল্লাহকে ডাকে আল্লাহ কাছে আহ্বান করে মনের কথাগুলো বলে মসজিদ পবিত্র জায়গা সম্মানের জায়গা মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর কাছে দুনিয়ার সর্ব এই জায়গার মধ্যে কারণে মসজিদে মসজিদে যায় যদি কেউ বসে ভালো কথা কিন্তু করতে হবে তাকে জরুরি যে কোনো জায়গায় করা যেতে পারে নিজের বাড়ি পরিবেশে নিজের বসার স্থানে নিজের মাজবিশে অথবা মক্তবে অথবা যেখানেই পরিবেশ ভালো সেখানে বসবে সমস্যা নাই বিবাহের জন্য যে সমস্ত শর্তগুলো সেটা হলো ছেলে মেয়ে থাকতে হবে ছেলে মেয়ে উপস্থিত থাকা এবং ছেলের মেয়ের মাঝে ইজাব কবুল ইজাব অর্থ সমর্থন এবং কবুল অর্থ কবুল করা ইজাব কবুল দুইটাই থাকতে হবে সে মেনে নিলো কিনা ছেলে মেনে নিল কিনা ছেলে মেয়েকে আগে বিবাহের আগে দেখবে একজন দেখার পরে মেনে নিল কিনা বা নাকি জোর করে দেওয়া হলো তাহলে তো সংসার দেখেন যা হওয়ার হইবে এই জন্য ইজাব কবুল শর্ত তারপর অলি মেয়ের জন্য অলি থাকতে হবে ছেলের জন্য অলি দরকার নাই মেয়ের জন্য অলি গার্জান মা না মানায় বাবা বা নাইলে বাবার না থাকলে বাবার স্থানে বড় ভাই আছে তারা থাকতে হবে অন্যান্য যারা আছে অলি থাকতে হবে মেয়ের পক্ষ থেকে এটা খুবই জরুরি এই সম্পর্কে তো অনেক আলোচনা আমরা করেছি অলির গুরুত্ব সম্পর্কে অলি না থাকলে বিবাহ বাতিল হয়ে যাবে তো এই দৃষ্টিকোণ থেকে অলি খুবই জরুরি আর এখানে আমাদের দেশে উকিল বাবা করে উকিল বাবার কোনো প্রয়োজন নেই কোনো বাক্য নাই এগুলো আমাদের দেশে একটা কালচার একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে তারপর দুজন সাক্ষী থাকতে হবে আদলি ন্যায় পরায়ণ সাক্ষী যারা যারা আমানত আছে যাদের মেয়ে দাল আছে এরকম দুজন সাক্ষী সেখানে থাকবে তারপরে ছেলে মেয়ের মাঝে যে বিবাহের ক্ষেত্রে যেটা সবচেয়ে ব্যাপার হলো মোহর যেটাকে আমাদের দেশে কাবিন হিসাবে লেখা হয় কাবিন থাকতে হবে মোহর থাকতে হবে মোহর মেয়েকে দিতে হবে এটা ফরস একটা ছেলে বিবাহ সাথে করতে গেলে তাকে মোহর নির্ধারণ করতে হবে যাতে মেয়ের প্রতি জুলুম না হয় এটা তাকে যে ভোগ করবে তাকে যে হালাল করলো তাকে ব্যবহার করবে এটা আল্লাহ সুহান তারা তাকে ব্যবহারের একটা পারিশ্রম তাকে দিয়েছেন এটা এটা তাকে দিতে হবে এটা মেয়ের হক এটা না দিলে গুণাগার হয়ে যাবে এবং কোনো হেরফার করার অধিকার নাই যে নির্ধারণ সম্ভব এমন নয় যে তার প্রতি একবারে কম ধরবে এমন নয় যে ছেলের পক্ষেও জুলুম হবে সমাজিক ভাবে নয় বরং ছেলের পক্ষে যে সম্ভব সমঝোতা করে নিবে ছেলে মেয়ের মাঝে আত্মীয় স্বজন বসে যতটুকু পর্যন্ত সম্ভব সেটা যদি তারা তাতে যদি তারা রাজি হয় ভালো কথা মোটামুটি ভাবে যেটা সামর্থ্যের উপরে আছে সামাজিক ভাবে মানুষ সেটা ধরে নিবে এখন বর্তমানে যে টাকার মূল্য এখানে যদি দশ হাজার টাকা দরে তাহলে কি হয় নাকি পাঁচ হাজার টাকা দরে তাহলে কি হয় একটা সমঝোতার মাঝে আনতে হবে বিষয়গুলো তারপরে কাজী আনে বিবাহ যিনি আলেম মানুষ তিনি সুন্নাতের একটা ক্ষুদ্র দিয়ে বিবাহ সাথে পড়াবেন তাদেরকে বিবাহ করায় দিবেন হ্যাঁ বাস এটি হয়ে গেল এইবার ছেলে মেয়ে যখন বিবাহসাধী হয়ে গেল যখন ইজাব কবুল হয়ে গেল দুজনে তখন হালাল হয়ে গেল এখন এইটার জন্য কোনো শর্ত নয় হ্যাঁ এটার জন্য কোনো শর্ত নয় মেয়ের বাড়িতে অনুষ্ঠান করতে হবে মেয়ের বাড়িতে অনুষ্ঠান করার কোন বর্ণনা না এগুলি মেয়ের উপরে মেয়ের বাবার উপরে জুলুম নির্যাতন চাপাই দেওয়া হয় অথবা তার উপরে জুলুম করা হয় খানার অনুষ্ঠান করা হয় এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক অনুষ্ঠানে যেই অনুষ্ঠান করা দরকার ছেলের বাড়িতে যেটা যেটাকে বলা হয় অলিমার অনুষ্ঠান হাদিসের বাসায় বলামা আল্লাহ রসুল সাল্লা সাহাবি রহমান বিন আউফ যখন মোদিন আসেন দুই সাহাবীর মাঝে মোহাম্মদ অর্থাৎ ব্যাতিত্বের বন্ধন সৃষ্টি করা দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ করলেন সেটা কি করো অলিমার ব্যবস্থা করো অলিমা হতে হবে ছেলের বাড়িতে যেটা অনুষ্ঠান বলা হয় বিবাহের অনুষ্ঠান সেটা মেয়ের বাড়িতে অনুষ্ঠান হওয়ার মেয়ের বাড়িতে খানাপানা দানা বিনা কিচ্ছু করার অধিকার ইসলামে নাই বরং মেয়ের বাবার উপর যত কষ্ট কমা সমান করা যায় এবং তার উপরে যত বিষয়টা হালকা করা যায় সেটা এক গ্লাস পানিও যদি না খায় তাহলে তো ভালো সেটা তার হিসাবের বিষয়টা পানি খাবে না তা নয় পানি পান করবে না তা নয় মেয়ের বাবার উপরে কোনো প্রকার যদি খরচ না চাপানো যায় তার উপরে কোনো জুলুম না করা হয় তাহলে সেটাই তো সবচেয়ে সরো মেয়ে নিয়েছে মেয়ে পালছে মেয়ে পালছে বড় করছে লালন পালন করে দিয়েছে আপনাকে এটা সে মূল্যবান আর কি দিক হইতে পারে সে তারপরে তার মেয়ে হিসাবে সে যথেষ্ট করবে যা যানপান দেশে ভালোবাসবে যথেষ্ট মেসে আছে তা করবে জামার আমার জন্য কি কম করে নাকি কম কম করে করে শ্বশুর অবশ্যই না এই যে এই সমস্ত আহ এই যে অনুষ্ঠান করে মেয়ের বাবার উপর অনেক টাকা চাপানো আর মেয়ের বাবাকে হিমশিম খাওয়ানো যে আমার মেয়ে বিবাহিত এত টাকা লাগবে অনুষ্ঠান করতে হবে এতগুলো লোক আসবে এই আসবে সে আসবে খাসি গরু এতগুলো মানুষ মান সম্মান নিয়ে আমি থাকবো কেমন আমার মেয়ে তারপর আবার এটা আবার যৌতুক ইত্যাদি আবার আবার স্বর্ণ দিতে হবে এই দিতে হবে আবার জামাইকে পোশাক দিতে হবে এই দিতে হবে না হলে জামাই রাগ করবে সামাজিক ভাবে আমি অপমানিত হব লাঞ্ছিত এই ধরনের হের প্যার কৌতুক কি আছে আর কি হলো মেয়ের মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নয় বরং সকল কিছু অনুষ্ঠান মোতাবেক মেয়ে ছেলের বাড়িতে হবে আল্লাহ রুসুল্লাম যখন বিবাহ করেছেন সফেদা রাজাল আনহার অলিমা করেছেন অন্যান্য অলিমা করেছেন সে অলিমার পদ্ধতিগুলি আলাদা বিভিন্ন জনের বিভিন্ন অলিমা কিন্তু নিজ বাড়িতে করছেন আল্লাহ রসুল্লাহ আল্লাহামের সন্না গুলি আজকে কোথায় চলে গেল। মানুষের মাছ থেকে কিভাবে বিদায় নিচ্ছে দেখেন তো যাই হোক তারপর আর একটা ব্যক্তি বাকি থেকে গেল কখন কিভাবে আনবেন বিবাহ যখন ইজাব কবুল হয়ে গেল বিবাহ যখন পড়ানো হয়ে গেল এখন আপনি যে কোনো মূর্তি নিয়ে আসেন এই নয় যে এতদিন আনতে হবে রাত্রে আনতে সকাল আনতে হবো নাইলে আনতে হবে এখন আপনি কোলে করে আনেন পালকি দিয়ে আনেন আর নৌকা দিয়ে আনেন জাহাজ দিয়ে আনেন হাটে আনেন আর যেভাবে আনেন পর্দার মধ্যে থাকতে হবে যাতে পর পুরুষ না দেখে পর্দার ব্যবস্থা থাকতে হবে সে যে সে যেভাবে আপনি নিয়ে এসে তাকে আপনার ঘরে নিতে পারেন বাস সুন্দর আল্লাহ সুহা বিষয়গুলো সহজ করে দেন আমার দীর্ঘ আলোচনা এই জন্য সংক্ষিপ্ত পরিসরে তাড়াতাড়ি বলা হলো আল্লাহ রব আেন সকল মুসলিম ভাই বোনদের জন্য সহজ করে দেন আমি হাজার সাল নবেন মহম্মদ সালাম আলিক রহমতলা ববরাকাত